হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আমি তিশা, আজকে সানডে ব্লগ। আজকে আমি আবার চলে এসেছি জেনেক্স ভ্যালি, আমার মার ওখানে, জেনেক্স ভ্যালি জোকা, আমার মার ওখানে, মার বাড়িতে। আর যেখানে আমি আছি এটা হচ্ছে কমিউনিটি হল একটা। না না না, এখানে আসো, এখানে আসো। হ্যাঁ, আমি একটু ফ্রেন্ডসদের হাই বলে দাও, একটু হাই বলে দিতে হয়, আগের দিন শরীর খারাপ ছিল। হাই গাইস, লাইক সাবস্ক্রাইব শেয়ার, আর আমার শরীর খারাপ একদম ঠিক হয়ে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, সবাই প্রে করেছে আমার এই ছোট্ট সোনার জন্য, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা, আমি একটু ছোট্ট করে দেখিয়ে দিই, আমি একদিনকার এই পুরো কমিউনিটি হল, এই পুরো হলটার কী কী আছে, কোথায়, আমি সবগুলো নিয়ে একটা ব্লগ বানাবো। আজকে আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে একটা জাস্ট একটা ছোট্ট ট্যুর দেখাচ্ছি, ছোট্ট ট্যুর। আমার বড় ছেলে যেখানে খেলছে এই এটা এখানে এই কমপ্লেক্সের মধ্যেই, এই হলের মধ্যে, এই যে দেখো, এটা হচ্ছে সুইমিং পুল। এটা সুইমিং পুল যেটা এখন বন্ধ আছে, ঠান্ডা জল। আচ্ছা, আমি এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ব্যাডমিন্টন কোর্টে, যেখানে নাকি আমি আমার বড় ছেলে যে সে খেলছে সেখানে। হ্যাঁ, এই সানডেটাই পায় খেলার জন্য, আর সেটাই আমি দেখাচ্ছি। আমি একটু জুম করে নিই, হ্যাঁ, কত দূর যাচ্ছি না। ওই দেখো, ওই দেখো, হ্যাঁ, ছোটটা দৌড়েছে, এই দেখো ছোটটা দৌড়েছে, দৌড়ে দৌড়ে দেখাচ্ছে যে ওর দাদা কোথায় খেলছে, তোমাদেরকে দেখাচ্ছে। হ্যাঁ, ওই দেখো, খুব সুন্দর। আমাদের এই আবাসনটা খুব পুরনো, প্রায় 12 ইয়ার্স হবে, হ্যাঁ, এই আবাসনটার বয়স। ওপরে দেখো অনেক খেলার জায়গা আরও, আমি তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো একদিনকার, আজকে নয়, আজকের ব্লগটাও না, অন্য দিন। এই এটা পুরো দেখাতে গেলে না পুরো অনেক টাইম লাগবে। এখানে টেবিল টেনিসের কোর্ট আছে, তারপরে ওপরে আমাদের লাইব্রেরি আছে, এখানে ব্যাডমিন্টন কোর্ট, এরকম আরও দেখাচ্ছি চলো। এটা হচ্ছে লেডিস বাথরুম, আমরা সুইমিংয়ের পরে এইখানে যাই। ওদিকে হচ্ছে জেন্টসদের, আমি দেখাতে দেখাতে যাচ্ছি। ভীষণ ঠান্ডা জল গাইজ, ভীষণ ঠান্ডা জল। আমি লাস্ট 2 উইকস আগেও নেমেছি, পুরো আমার জ্বর তারপরের থেকে, পুরো জ্বর, এত ঠান্ডা। এই দেখো আমাদের জিম, চলে আস, অনেকেই আছে তাই জন্য আমি ভেতরে গেলাম না। দেখো এটা আমাদের একটা রিক্রিয়েশনের জায়গা, যারা আসে এখানে হচ্ছে, যারা নাকি বয়স্করা, যারাই যে কোনো বয়সেরই, বেশিরভাগ বয়স্করাই বসে থাকে, তো একটু বিকেলবেলায় এসে কথা বলতে ভালোবাসে, এখানে আসে। হ্যাঁ, আসো আসো আসো, রান। ম্যারেজ হল দেখো, আজকে কাউরির বিয়ে আছে, কী সুন্দর সাজিয়েছে। ওদিকটা আমি যাবো না, দেখো কী সুন্দর রজনীগন্ধার গন্ধটা তো আমি ছেড়ে দিতে পারছি না, কিন্তু কী সুন্দর সাজিয়েছে দেখো। আর এখানে না, এই যে এত ক্যাচার মাছের শুনতে পারছো তো, এটা হচ্ছে এই যে গাছটা, এই গাছটার মধ্যে প্রচুর অসংখ্য পাখির বাস, আর এখানেই এই জন্য এত শুনতে পারছো, প্রচুর পাখি। এই দেখো কী সুন্দর সাজিয়েছে দেখো, এইদিকে আসো, এইদিকে আসো দেখো,
চলো আমরা ওই সাইডে পার্কে চলে যাই, এই সাইড দিয়ে পার্কে চলে যাই, এই সাইড দিয়ে, হ্যাঁ এই সাইড দিয়ে পার্কে চলে যাই। এই দেখো পাখি পাখি পাখি, এখানে যা পাখি দেখবে না, কি আওয়াজ পাচ্ছ, দেখতে পাচ্ছ, আপনি শুনতে পাচ্ছ তোমরা, আপনি অবাক হয়ে যাবে। এটা যদি সন্ধ্যেবেলায় আসি আমি সন্ধ্যেবেলা হয়তো আর ব্লগ করতে পারবো না। এখানে পুরো লাইটিং করা হয়েছে, যেই লাইটগুলো এখনও জ্বালায়নি, পুরো জেনেক্স ভ্যালির যে এন্ট্রেন্স ওখান অব দিয়ে এরকম লাইটিং দেওয়া হয়েছে, খুব সুন্দর। দেখো তারগুলো, তারগুলো দেখতে পাচ্ছ, যেগুলো লাইটের তারগুলো, একটু পরেই হয়তো তারগুলো জ্বালিয়ে দেবে, লাইটিংগুলো হবে তখন স্পষ্ট হবে, খুব সুন্দর লাগবে। এটা আমাদের মুনসিটি, মুনসিটি বলতে এটা আমাদের একটা স্টোর, আমাদের এই আবাসনের ভেতরে স্টোরটা, সব কিছু কি না, এখানে প্রচুর টাওয়ার আছে, প্রত্যেকটা টাওয়ারে এরকম সিকিউরিটিরা আছে। আমি এখন যাচ্ছি পার্কে ছেলেকে নিয়ে, ওনার বায়না পার্কে যাবে, আর বায়না হবেও না বা কেন, আমার মা বলেছে মানে কেঁদে একাকার। তোমাকে যদি আমি দুপুরবেলায় কোনো ব্লগ করে দেখাতে পারতাম তাহলে দেখতে যে কেন আমি বলেছি পার্কে নিয়ে যাব। হ্যাঁ ওর বাবা, ওর পাপা হন জায়গায় কাজের জন্য গেছে, তো এই সময়টা ওই নিয়ে যায় ওদেরকে, ওদের দুজনকে, তো আজকে নিয়ে যেতে পারবে না বলে কেঁদে কেঁদে একাকার। তা আমি বলেছি যে ঠিক আছে আমি তাহলে পার্কে নিয়ে যাব, পার্কে নিয়ে তারপরে আবার বাড়ি চলে যাব। তো তারপরে ফুচকা, যেটা আমি তোমাকে আরেকটা ব্লগে দেখাবো, হ্যাঁ এই এই ব্লগেই দেখাতে পারি ফুচকা। দাঁড়াও, কি সুন্দর চাঁদ উঠেছে দেখো, দেখতে পাচ্ছ নাকি জানি না, আমি একটুটা করি, চাঁদটাকে দেখো কি সুন্দর লাগছে আকাশে, ওই দেখো কি সুন্দর লাগছে আকাশটাকে। এটা আমার মার টাওয়ার, 13 নম্বর টাওয়ার এটা। চলো আমি পার্কে চলে এসেছি, এটা জিরাফ পার্ক, দেখো বাচ্চারা কি সুন্দর খেলছে। দেখো দোলনা চড়তে ব্যস্ত অনিরুদ্ধ, ওকে একটু ধাক্কা দিয়ে দিই, ঠেলে দিচ্ছি, দেখো কি সুন্দর লাগছে। আমরা যেখানে থাকি সেটা হচ্ছে সেই জায়গায় না, ঠিক এটার পাশেই, কিন্তু ওখানে হচ্ছে তোমার পার্ক নেই, পার্ক আছে খুব ছোট্ট মতন, ওখানে আমি আর নিয়ে যাই না, আগে ভালো ছিল তো এখন আর আমি নিয়ে যাই না। এই ডগিটাকে দেখো একদম লিওর মতো না, তো খেলার জায়গা পায় না। তো এখন এই সানডে করে যেহেতু আসি আমি, তো চেষ্টা করি এদেরকে ওই সানডেটা ওদের মতন করে কাটাতে। তো যাই হোক এখনও খেলুক, আমি আবার কিছুক্ষণ পরে তোমাদের সঙ্গে কথা বলবো।